বৃষ্টি পড়ছিল যে আমরা এসে আবার এই দেখো দেখো মাথাটা একটু ভিজে গেছে, এখানে একটা টিনের শেড ছিল ওখানে এসে সবাই মিলে বসে আছি। এই যে গাইস আমরা ব্রিজ এসে পৌঁছেছি আর কত বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, পৌঁছে গেছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে কিন্তু ফাইনালি এসেছি। আর কত সামনে কাশফুল গুলো, এই যে মানুষই আর পূর্বা মিলে কাশফুল তুলতে আরম্ভ করেছে। গাইস এখানে ব্রিজ দেখতেছে, বৃষ্টিতে তো পুরো ভিজে গেছে আর কিছু করার নেই যখন চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি স্মৃতি। সো গাইস এখন তো আমি আমার গ্রামের বাড়িতেই আছি, কারণ তোমরা জানো আমার ছোট দাদু মারা গেছিলো কিছুদিন আগে। তো এর আগেও আমি একটা ব্লগ পোস্ট করেছি আমার স্কুল নিয়ে, ওই ব্লগটা আমি করেছিলাম আগের দিন মানে কালকে, আর আজকে নেক্সট দিন। তো আজকেও আরেকটা ব্লগ বানাবো, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের আরও একটা জায়গা। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, কিন্তু ব্লগটা মানে এর আগে থেকে আমি স্টার্ট করে ফেলেছি, ইন্ট্রোডাকশনটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখে নাও যে সকালে আমি কী কী করেছিলাম। সো গাইস কাল রাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো আর আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে একদম দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের যে খামার বাড়ি আছে সেখানে। এখানটা এখন পরিষ্কার করা চলছে, কারণ এখানে প্যান্ডেল করা হবে। আমি এই যে আমার বনু সবাই মিলে আমরা এখানে চলে এসেছি, বুঝতে পারছি একদম ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি। আর একটা জায়গা যাবো ভাবছি আজকে, কারণ এখানে না প্রচুর বৃষ্টি পড়েছে কাল থেকে আজকে সকাল অব্দি বৃষ্টি পড়েছে। তো আমাদের এখানে না নদী আছে কাছে, দুটো নদী আছে আমাদের গ্রামের পাশে। তো ভাবছি যে একটা নদী দেখতে যাব আজকে, দেখতে গেলে তোমাদেরকেও দেখাবো। আমাদের আম গাছ, আমাদের আম গাছটাতে না এখনও আম ধরে আছে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে আছে। আমরা পরশুই দুটো পেয়েছিলাম, কিন্তু এখন তো আমের সিজন নেই, তাও আম হচ্ছে। আর দেখো কত এখানে বেদানা ধরে আছে, প্রচুর বেদানা হয়ে আছে, এখনও পাকেনি এগুলো। এই যে পূর্বা দেখেই বলছে একটা ওইটা ওইটা না যেটা পাকা আছে সেটা পার, ওইটা পাকা আছে, পূর্বার দোয়েল দুজন মিলে এখানে বেদানা পাড়ছে। সো গাইস ফাইনালি আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে নদী দেখতে, আর নদীর ব্রিজও আছে একটা। এই যে মানুষই আগের আগেরবার গ্রামের বাড়ির ব্লগেও মানুষই ছিল, আর এই যে দোয়েল আমার বোন, আর আমাদের সাথে এই যে পুচকুটা এসেছে দেখো পূর্বা। ওকে বললাম অনেকটা রাস্তা হাঁটতে পারবি না, তাও বলছে আমি যাবই। তো চলো আমাদের গ্রামের কি রকম নদী আছে তোমাদেরকে দেখাবো। সকালের ওয়েদারটা কি সুন্দর দেখো, আর এইদিকে চারিদিকে জঙ্গল আছে, আমাদের বাগান আছে আর জঙ্গল আছে। আর আজকে সকাল থেকে একটু মেঘমেঘ করে আছে, তাই দেখতে আরো সুন্দর লাগছে ওয়েদারটা। গাইস যেতে যেতে একটা খুব সুন্দর এখানে মানে গাছ দিয়ে ঘেরা বাগান আছে, তো ওখানে আমরা একটু দাঁড়িয়েছি ফটোশুট করার জন্য। আর এইখানে না একটা গাছে একটা এত বড় আমরা কেন্ন দেখলাম যে আমাদের সবারই দেখে ভয় লাগছিল। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই কেন্নটা, যে দেখো কত বড়, দেখো অনেক বড়। আর ওই যে ওটা দেখো কত দূরে চলে গেছে, এখানে কি সুন্দর দেখো গাছ দিয়ে ঘেরা বাগানটা, দেখো কত কাশফুল হয়েছে। এখন শরৎকাল তাই চারিদিকে কাশফুল, জায়গাটার ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু খুবই সুন্দর। তো গাইস আমরা যাচ্ছি তো নদী, কিন্তু একদম ঘন কালো করে মেঘ এসেছে আর বৃষ্টিও পড়ছে, একটু একটু বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যে আমরা যাচ্ছি, কারণ এর মধ্যে যাওয়ারও একটা বেশি মজা আছে। একটু বেশি বৃষ্টি পড়ছিল তখন আমরা এখানে সামনে ওই যে একটা ঘরের মতো আছে ওইখানে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরে যে দেখলাম যে বৃষ্টিটা মানে বাড়ছেও না কমছেও না, তাই আমরা আবার যাচ্ছি। আর জায়গাটা এত সুন্দর না কি বলবো, খুবই সুন্দর। এই যে সবাই মিলে যাচ্ছি, কত সামনে কাশফুলগুলো, এই যে মানুষই আর পূর্বা মিলে কাশফুল তুলতে আরম্ভ করেছে। যেতে যেতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার, তাই আমরা ফিরে যাচ্ছি ওই ঘরটা আর একটু বসবো, তারপর বৃষ্টিটা কমলে আবার যাবো। আর হাঁপাচ্ছি দেখছি, কারণ দৌড়ে দৌড়ে এলাম আমরা। গাইস এত বৃষ্টি পড়ছিল যে আমরা এসে আবার এই দেখো দেখো মাথাটা একটু ভিজে গেছে, এখানে একটা টিনের শেড ছিল ওখানে এসে সবাই মিলে বসে আছি। এই যে দেখো পূর্বা কতটা ভিজে গেছে, পূর্বা বাড়ি গিয়ে আমার মার খাবে। আমাদের সাথে কতগুলো ছাগলও এখানে আশ্রয় নিয়েছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে একটা টিনের শেড আছে।
ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে আর আমরা যাচ্ছি। আর সামনে না একটা দোকান ছিল, ওখান থেকে আমরা একটা করে প্লাস্টিক নিয়ে এসেছি সবাই, যে আবার যদি মাঝ রাস্তায় বৃষ্টি আসে তাহলে মাথায় একটা করে প্লাস্টিক পরে নেব, কারণ সামনে আর কোথাও কোনো বাড়ি ঘর নেই দাঁড়ানোর মতো। আর আমাদের ঘর থেকে এই নদীটা অনেকটাই দূর, প্রায় 2-3 কিলোমিটার হবে, তো অনেক দূর চলে এসেছি। ওই জন্য সেফটির জন্য ছাতাও আনিনি, একটা করে প্লাস্টিক নিয়ে এসেছি, অন্তত মাথাটা তো বাঁচবে। এই দিকটায় আমরা অনেক কাছে চলে এসেছি, এদিকটা পুরোটা জঙ্গল আর বাগান আছে। এখানে আমরা পিকনিক করতে আসতাম ছোটবেলায়, এখনো অনেকে আসে। 1 জানুয়ারিতে এই জায়গাটা পুরো ভর্তি থাকে পিকনিকে। এই দেখো, এটা সবাই প্লাস্টিক পরে নিয়েছে মাথায়, প্লাস্টিক পরে নিয়ে আমি জাস্ট আমার ওড়নাটা মাথায় একটু ঢাকা নিয়েছি। গাইস, ফাইনালি ব্রিজের কাছে এসে পৌঁছেছি। এই দেখো রাস্তাতে কত জল জমে গেছে, এত বৃষ্টি পড়ছে। ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, আমরা ব্রিজ এসে পৌঁছেছি আর কত বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। এই ওইদিকে তো ব্রিজের কাছে এসে পৌঁছে গেছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু ফাইনালি এসেছি। আর কি সুন্দর লাগছে দেখো, চারদিকে কাশবন, দারুণ লাগছে দেখতে জায়গাটা। কেউই নেই এখানে বেশি, আমরাই কজন আছি আর এক দুজন আছে। আমাদের নদী, এই যে নদীতে কত জল এসেছে দেখো, বৃষ্টি পড়ছে বলে। আর ওই দেখো একদম চারিদিকে কাশবন, কি দারুণ লাগছে ভিউটা, মানে আমরা কাছ থেকে দেখছি আমাদের এত ভালো লাগছে। এই যে দেখো সবাই মিলে আছি এখানে, এখানে ব্রিজ দেখতে এসে বৃষ্টিতে তো পুরো ভিজে গেছি, আর কিছু করার নেই যখন চলে এসেছি। সো ফাইনালি আমাদের নদী ব্রিজ দেখা হয়ে গেছে, ভিজেও গেছে বৃষ্টিতে, আর এবারে বাড়ি ফিরে যাবো, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে, আর থাকবো না। আর ব্লগটা যখন আমাদের বাড়ির লোক দেখবে তখন আমাদেরকে বকবে প্রচুর। চলো এবার বাড়ি ফিরে যাই এখান থেকে। তো গাইজ, ওখান থেকে ফিরছি, এখন বাড়ি যাচ্ছি। মাঝ রাস্তায় তো প্রচুর বৃষ্টি পড়ছিল বলে আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, আমাদের জামাগুলো পুরো ভিজে গেছিলো। তারপর একটু দাঁড়িয়ে এখন বৃষ্টিটা একটু কমলো, মানে অনেকটাই কমে গেছে, এখন আবার বাড়ি ফিরে যাচ্ছি আমরা। তো গাইজ, আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি, অনেকক্ষণ পুরো ভিজে গেছিলাম, তোমরা তো দেখেছো। এসে আবার চেঞ্জ করে স্নান করে আবার আমরা বেরিয়ে পড়েছি পুকুর, ঘাট, নদী এসব দেখার জন্য। আসলে গ্রামে এখন এসেছি তো কি করব, সারাদিন আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে তো কালকে থেকে, তো আমরা দেখছি যে কোন পুকুরটা কতটা ভর্তি হয়েছে। যে দেখো এখনও একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, এই পুকুরটা কতটা ভরে গেছে। পেছনে যে পুকুরটা দেখছো, এখানে আমরা ছোটবেলায় স্নান করতে আসতাম, আর এই বর্ষাকালে না পুকুরটা পুরো ভরে যেত, তো আমরা এই পাড় থেকে পুকুরে লাফ দিতাম, মানে সাঁতার কাটতাম আর এই পাড় থেকে লাফ দিতাম। তো ছোটবেলার অনেক কিছু করেছি এখানে। দেখো এই যে পুকুর পাড়গুলো রয়েছে, এইখান থেকে লাফ দিয়ে আমরা জলে ঝাঁপাতাম, তারপরে সাঁতার কাটতাম। আর এই যে এরকম গাছের ডালগুলোতে চেপে অনেকে লাফ দিত জলে, তো ওই পুকুরটা দেখা হয়ে গেছে, এখন আমরা অন্য একটা পুকুর দেখতে এসেছি। এই পুকুরটা দেখো পুরো ভরে গেছে। এই পুকুরটার নাম গামার পুকুর, এই যে এখানে জল পড়ছে। তো আমরা ঘুরে ঘুরে বেশ কয়েকটা জায়গা পুকুর দেখলাম, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আমরা ওই পুকুর ধার থেকে ফাইনালি ফিরে চলে এসেছি বাড়িতে। এই যে এটা ছোট দিদিদের বাগান, তো এখানে দাঁড়িয়ে আছি। আর আজকে সারা দিন বৃষ্টি পড়ছে এখানে, এখন আমি লাঞ্চ করব। আর আজকে না লাঞ্চ করে আমাকে একবার বাড়ি ফিরে যেতে হবে, মানে দুবরাজপুর যেতে হবে, ওখানে আমার কিছু টুকটাক কাজ আছে, ওই কাজগুলো করে আবার আমি কাল বা পরশু আবার গ্রামে ফিরে আসব। তো আজকে তার জন্য লাঞ্চটা তাড়াতাড়ি করে বাবা এসেছে, বাবার সাথে আমি চলে যাব। সো গাইজ, আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি, লাঞ্চ হয়ে গেছে, আর এখন একটু একটু বিকাল হয়নি, এখনও 3:30-4 বাজছে। আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা বাড়ি যাচ্ছি, আমি আর বাবা যাচ্ছি, মা ওখানে আছে, মা আজকে আসেনি। আর আমাদের বাড়ি যাওয়ার যে রাস্তাটা, মানে আমাদের গ্রাম থেকে দুবরাজপুর যাওয়ার যে রাস্তাটা, সেটা এতটা সুন্দর যে কি বলবো। তো এখানেও আমি একটু শ্যুট করছিলাম, কি সুন্দর দেখো, চারিধারে পুকুর, তারপর ধান ক্ষেত, তারপর এখন তো কাশবনে চারিদিক একদম ভর্তি হয়ে আছে। তো এত সুন্দর ভিউটা লাগছিল যে যেতে আমি একটু শ্যুট করছিলাম। আর এখানে দেখো অনেকগুলো গরুও চড়াতে এনেছিল,
এই জায়গার ভিউগুলো জাস্ট দারুণ, মানে কাছ থেকে চোখে না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর লাগছিল দেখতে। সো গাইজ, আমি বাড়ি ফিরে চলে এসেছি, আর একটু আগে এসেছি, মানে 1 ঘন্টা আসা হয়ে গেল, এখন বিকাল হয়ে গেছে। বেরিয়েছিলাম 3টের সময়, আর এখন প্রায় 5:30 বাজতে চললো, আর এখন আমাদের একটু কাজ আছে, বাজারে যেতে হবে, তো ওখানেই যাবো, সেই জন্যই আজকে আমাকে এখানে আসতে হলো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমরা পুরো ব্লগটা দেখেছো, আর ব্লগটা দেখে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।